বেয়াদব কোথা কার আপনি আমাকে মারলেন কেন? রাস্তার মধ্যে অসভ্যতা করো, লজ্জা করে না? আসলে আমি কিচ্ছু করিনি, আপনি আমাকে ভুল ভাবছেন। চুপ কর শয়তান, যদি কোনো ভালো মায়ের সন্তান হস তাহলে এমন অভদ্রতা আর কোনো মেয়ের সাথে করবি না। বলেই হনন করে মেয়েটি চলে গেল। চিনি না জানি না হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, চোখে জল ধরে রাখতে পারলাম না। কিছু না করা সত্ত্বেও এতগুলো কথা শুনতে হলো আমাকে। ঘটনাটা খুলেই বলি, কলেজ থেকে ফিরছিলাম, আমার সামনে মেয়েটি ছিল, হঠাৎ করেই একটা ছেলে এসে মেয়েটার ওড়না টান দিয়ে চলে গেল, আর আমি পেছনে ছিলাম, তাই দোষারোপ করে গেল আমাকে। পৃথিবীর মানুষগুলোই বড় আজব। এবার পরিচয়টা দিই, আমি অয়ন, বিএ ফাইনালে পড়ছি, ছোট একটা ভাই ছাড়া আর কেউ নেই। ভাইটা ক্লাস সেভেনে পড়ে, ওর নাম হচ্ছে চয়ন। লেখাপড়ার পাশাপাশি কয়েকটা টিউশনে করি আর একটা পার্ট টাইম জব করি, এতে বেশ ভালো করেই চলে যাচ্ছে আমাদের। দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে ফিরে এলাম, বাড়িতে চয়ন একাই রয়েছে। আমি বাড়ি ফিরে দেখলাম চয়ন টিভির সামনে বসে টিভি দেখছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, চয়ন তুই খেয়েছিস? না দাদা। কেন রে, অনেক দেরি হয়ে গেছে তো। তোমার জন্য অপেক্ষা করছিলাম না দাদা। ওকে তুই হাত মুখ ধুয়ে নে, হ্যাঁ আমি চেঞ্জ করে আসছি। আচ্ছা দাদা। এরপর দু ভাই খেয়ে দে রুমে চলে আসলাম। ওকে ঘুম পাড়িয়ে আমি টিউশনিতে যাব, সারাদিনও একাই বাড়িতে থাকে, এভাবেই চলে আমাদের দিন। আজকে একটা টিউশনে চলে গেল, কারণ তারা নাকি এখানে আর থাকবে না, তবে আরেকটা টিউশনে জোগাড় করে দিয়েছে, কাল থেকে শুরু করতে হবে। পরের দিন কলেজ ক্যাম্পাসে বসে পড়ছি, তখনই দেখতে পেলাম কালকে সে মেয়েটা আমার একটা ফ্রেন্ডের সাথে এদিকে আসছে। আমি চুপচাপ বসে পড়ছি, কিন্তু মেয়েটা আমার কাছে এসে থেমে গেল আর বলল, কি ব্যাপার বখাটে ছেলে, পড়াশোনা করছেন নাকি? আর নাকি মেয়েদের টিজ করতে এসেছেন? আসলে আপনি ভুল বুঝছেন, আমি সেদিন কিচ্ছু করিনি। চুপ থাক ফাজিল কোথাকার। এই নিধি, তুই ওকে চিনিস? কথাটা রিমি, মানে আমার ফ্রেন্ড রিমি তাকে প্রশ্ন করল। চিনব না আবার? কালকে এই ছেলেটাই আমাকে টিজ করেছিল। আরে কি বলছিস, অয়ন এমন ছেলেই না। দেখতে ভদ্র হলে কি হবে, বদের হাড্ডি একটা। অয়ন কিছু মনে করিস না, ও হয়তো তোকে ভুল বুঝেছে। নিধি চল তুই। এই বলে রিমি ওই মেয়েটাকে মানে নিধিকে নিয়ে চলে গেল। মানুষের ভুল বুঝতে সময় লাগে না, কিন্তু ভুল ভাঙাতে সময় লাগে, তাই অপমানগুলো সহ্য করছি। একদিন নিধির ভুল ঠিকই ভাঙবে। বিকালে ঠিকানা অনুযায়ী নতুন টিউশনের জন্য চলে আসলাম, অনেক বড় বাড়ি, কলিং বেলে চাপ দিলাম, দরজা খুলতেই আমি অবাক, আরে এটা তো সেই নিধি, কি জানি এখন আবার আমাকে কি কথা শোনায়। বাহ, এখন বাড়িতে চলে এসেছেন নাকি টিজ করতে? আসলে এই বাড়িতে একটা টিউশনের কথা ছিল। বাহানাটা ঠিকই আছে। নিধি কে এসেছে রে? এই যে একটা বখাটে, তোমার ছোট মেয়ের টিউশনের জন্য। কি বাজে বকছিস, আরে অয়ন ভেতরে এসো। মা তুমি আর লোক পেলে না, শেষমেশ একটা বখাটে ঠিক করলে টিউশনের জন্য। তুই বাজে কথা বন্ধ করে নিজের রুমে যা। হ্যাঁ যাচ্ছি। এরপর আন্টি আমাকে নিয়ে ভেতরে যায়, তারপর আমাকে আমার ছাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। নাম রিধি, এবার ক্লাস ফাইভে পড়ছে, দেখতে খুব কিউট। যাই হোক, প্রথম দিনে নিধির মায়ের কাছে আমার পারিবারিক অবস্থা শেয়ার করলাম, প্রথম দিন তাই অল্প করেই চলে আসলাম, কাল থেকে আবার কলেজ কাজ দুইটাই পরপর, তাই তাড়াতাড়ি ঘুম পড়লাম। সকালে ভাইকে রেডি করে স্কুলে পাঠালাম, তারপর আমিও কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। সাধারণত আমি হেঁটেই যাওয়া আসা করি, গরিবের দু টাকা বাঁচলে অনেক। হঠাৎ নিধি রিক্সা নিয়ে আমার পথ আটকালো, নিশ্চয়ই অপমান করবে বলে। বকাটে সাহেব হেঁটে কেন, রিক্সাতে আসুন, ভয় নেই টাকা আমিই দেব। দুঃখিত, আমি হেঁটে যেতে পারবো। আরে আসুন, সমস্যা নেই। দেখুন আমি আপনার সঙ্গে যেতে পারবো না। ভয় করছে বুঝি, টিজ করার সময় ভয় কোথায় ছিল? দেখুন আমি আপনাকে অনেকবার বলেছি যে আমি আপনাকে টিচ করিনি। এটা কমন ডায়লগ, চোর চুরি করে ধরা পড়লে বলে আমি চুরি করিনি।
দেখুন ফালতু কথা একদম বলবেন না। তাই তাহলে চুপচাপ রিকশাতে উঠুন, আমি আপনার সঙ্গে যেতে বাধ্য নই। ওকে বাবা কথা ভালোই জানেন, এখন রিকশাতে না উঠলে চিৎকার করে লোক ডাকব, তখন কি হবে বুঝতে পাচ্ছেন? আচ্ছা চলুন। অতঃপর রিকশাতে যেতেই হলো, বুঝতেই তো পারছেন লোক জড়ো করলে আমার কি অবস্থা হবে, তাই আর কথা বাড়ালাম না। রিকশাতে যতটুকু সম্ভব দূরত্ব রেখে বসে আছি। ওই দূরে বসেছেন কেন, কাছে আসুন না? ঠিক আছে, যেটা বলেছি সেটা করুন। দেখুন আমি আপনার সঙ্গে প্রেম করতে যাচ্ছি না, যে আপনার সঙ্গে গায়ে গা লাগিয়ে বসতে হবে। বড্ড বেশি কথা বলে, তাহলে একটা চিৎকার দিই? উফ না প্লিজ। রিকশা কলেজে নাকি একটা পার্কে এসে থামলো। নিধি আমাকে নিয়ে পার্কের ভেতরে একটা ফাঁকা বেঞ্চে এসে বসতে বলল। আমি বললাম, এখানে এলেন কেন আপনি? দরকার আছে তাই। কি দরকার তাদের বলুন, আমাকে যেতে হবে। কেন, অন্য কোনো মেয়েকে টিস করতে যাবে? দেখুন আপনি খুব ভালো করেই জানেন যে আমাকে কাজ করে সংসার চালাতে হয়, আমাকে কাজ যেতে হবে। ও আচ্ছা, কি বলবেন তাদের বলুন, না হলে আমি চলে যাচ্ছি। সরি, বুঝলাম না। আসলে আমি জানতে পেরেছি সেদিন আপনি আমাকে টিস করেননি, তাই যেসব খারাপ ব্যবহার করেছি তার জন্য দুঃখিত। আপনার কথা কি শেষ হয়েছে? না। তাহলে শেষ করুন। আমরা কি বন্ধু হতে পারি? না। কেন? বন্ধুত্ব হয় সমানে সমানে, কিন্তু আমরা তো সমান সমান না। কে বলেছে বন্ধুত্ব সমানে সমানে হয়? আমি বলছি। হ্যাঁ তুমি তো পণ্ডিত, তুমি সব জানো। হতে পারে। এখন বলো বন্ধুত্ব করবো কি না? না। তাহলে আমি সবাইকে বলবো তুমি বখাটে রাস্তার মেয়েদের টিস করো। কেউ বিশ্বাস করবে না। কেন কেন? সবাই আমাকে খুব ভালো করেই চেনে। তাই? তাহলে বলবো তুমি জোর করে আমার ইজ্জত লুটেছ। প্রমাণ কোথায় পাবে আমি এটা করিনি? আমার বাবার কি টাকার অভাব? টাকা থাকলে এমনিতেই প্রমাণ জোগাড় হয়ে যাবে। এর জন্যই তো বন্ধুত্ব করতে চাইছি না, তোমরা খালি টাকার গরমই দেখাও। আচ্ছা আর দেখাবো না, প্লিজ বন্ধুত্ব করো। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা বন্ধু, হ্যাপি? হুম ভীষণ। এখন তোমার নাম্বারটা দাও। নাও। এরপর আমি আমার নাম্বারটা ওকে দিলাম, নাম্বারটা আমার শেষ হতেই ও বলল, আচ্ছা এখন বাড়ি যাও। আচ্ছা, বাড়ি এসে আমি সব কাজ গুছিয়ে নিলাম, তারপর বিকালে কাজে গেলাম। ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, কাজ শেষ করে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি ভাইকে পড়াচ্ছিলাম, তখনই হঠাৎ একটা আননোন নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করেই বললাম, হ্যালো কে বলছেন? নিধি বলছি, কি করছো? এই তো ভাইকে পড়াচ্ছি, আপনি? আমি শুয়ে আছি। আচ্ছা কাল সকালে কলেজে দেখা করবো, ঠিক আছে? আচ্ছা করবো। বাই। হুম বাই। পরের দিন কলেজে এসে নিধির অপেক্ষায় বসে আছি। কিছুক্ষণ পর নিধি আসলো, আজ একটু সেজে গুজে এসেছে, বেশ ভালোই লাগছে। সে আমার কাছে এসেই বলল, চলো। কোথায়? আজ সারাদিন ঘুরবো আর অনেক মজা করব। কেন? আজকে আমাদের ফ্রেন্ডশিপের প্রথম দিন তাই। ও কিন্তু আমার তো অত সময় নেই। আচ্ছা যতটুকু থাকতে পারো তাতেই হবে, এখন চলো। আচ্ছা চলো। আজকে অনেক করেছি, বেশ ক্লান্ত লাগছে, এখন একটু রেস্ট নেওয়া দরকার। কিন্তু সেটা হবে না, কারণ এখন আমাকে কাজে যেতে হবে। এভাবেই চলছে আমাদের ফ্রেন্ডশিপ, তবে নিধি একটু বেশি এক্সট্রা কেয়ার করছে, কারণটা ঠিকই বুঝতে পারছি। কিন্তু এভাবে এসবে আমার চলালে চলবে না, আর নিধির সাথে আমার চাই না। এরপর এভাবেই কিছুদিন কেটে গেল। একদিন হঠাৎ কাজ শেষ করে বাড়ি ফিরে আমি রেস্ট নিচ্ছি, তখন ছোট ভাইয়ের আক্রমণ। কিরে কিছু বলবি? হুম পরীক্ষা তো শেষ, চলো কোথাও ঘুরতে যাই। আচ্ছা দেখি কি করতে পারি। দেখলে হবে না, যেতে হবে। ওকে রে যাবো।
সত্যি? হুম সত্যি। আজকে কাজ থেকে কয়েকদিনে ছুটি নিলাম, ছোট ভাইকে নিয়ে ঘুরতে যাব বলে। পরের দিন সকাল সকাল গ্রামের দিকে রওনা দিলাম। ব্যস্ততার কারণে নিধিকে ফোন করতে পারিনি, তাই বলতেও পারিনি। গ্রামে আসার পর থেকেই নেট প্রবলেম করছে, তাই নিধির সঙ্গে যোগাযোগ করতে পারছি না। নিধি ওদিকে রেগে ফায়ার হয়ে আছে। কিছুদিন গ্রামে কাটলাম, তারপর যথারীতি শহরে ফিরে এলাম। এই কয়দিন নিধির সাথে কোনো যোগাযোগ নেই, তাই কলেজে আসলাম। আজ অনেকদিন পর কলেজে এসেছি, তাই একটা ফ্রেন্ডের কাছ থেকে কিছু নোটস কালেক্ট করছিলাম। তখনই নিধি রুদ্রভাবে আমার দিকে এগিয়ে আসলো আর বলল, ওই বারবার কোথায় ছিলি? হ্যাঁ আমার সাথে যোগাযোগ বন্ধ রেখেছিলি কেন? আর এর সাথে কিসের এত লুতুপুতু? গ্রামে গিয়েছিলাম, তাই যোগাযোগ করতে পারিনি। আর মেধার কাছ থেকে আমি নোটসগুলো নিচ্ছিলাম। কেন, নোটস আমার কাছে নেই? তোমাকে তো খুঁজেই পাচ্ছিলাম না, তাই আর কি। তাই একটু ইটিস পিটিস করছিলি, তাই তো? আরে না, সেরকম না। তুমি জানো এই কয়েকদিন তোমাকে কত মিস করেছি, ঠিকমতো খেতে পর্যন্ত পারিনি। কেন? আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অয়ন, তুমি এটা বোঝো না? বুঝি, তবে আমাদের জন্য বন্ধুত্ব ঠিক আছে? না ঠিক নেই, আমি তোমাকে সব সময় চাই। চাইলেও পাবে না। কেন? কারণ আমার একটা ভবিষ্যৎ আছে, আমার ভাই আছে, তার একটা ভবিষ্যৎ আছে। এইসব চিন্তা আমাকেই করতে হবে, আর প্রেম ভালোবাসা জলে আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাকে বিয়ে করে নাও, তাহলে আমিও তোমাদের একজন হব, আমিও তোমাদের সাথে থাকব। নিধি এটা পাগলামি, আমি সামান্য আয় করি, আর এতে তোমার চাহিদা কখনোই মিটবে না। তুমি ভালোবাসলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। নিধি এটা আবেগের কথা, আর তুমি নিশ্চয়ই জানো যে আবেগ দিয়ে কখনো জীবন চলে না। তোর আবেগের আমি গুলি মারি, চল আমার সাথে। আরে কোথায় যাচ্ছ তুমি আমাকে? চুপ থাক। নিধি কলেজ থেকে আমার অফিসের সামনে আসলো, যেখানে আমি কাজ করি। কিন্তু এখানে কেন আনলো? নিধি আমার হাত ধরে সোজা বসের রুমে নিয়ে গেল। এদিকে সবাই আমাদের দিকে অবাক চোখে তাকিয়েছিল। বাবা আমি বিয়ে করব। কি, পাগল হয়েছিস? হ্যাঁ আমি ওর প্রেমে পুরোই পাগল, আর ও বলে কিনা আবেগ। আমি ওকে বিয়ে করে দেখাবো যেটা আবেগ না, সত্যি। আচ্ছা ঠিক আছে, একটু সময় নি, এত তারা কিসের? কোনো সময় লাগবে না, আমাদের বিয়ে দেবে কিনা? হ্যাঁ দেব, কিন্তু ও কি করে, কি পরিচয়, কিছু তো জানি না। ওর পরিবারের সাথে কথা বলি? তোমার কিছু জানতে লাগবে না, আমি সব জানি। আচ্ছা তুই বাইরে যা, আমি একটু ওর সাথে কথা বলি। ঠিক আছে, উল্টো পাল্টা কিছু বললে তোমার মাথা ফাটিয়ে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে। এরপর আমি নিধির বাবার সাথে কথা বললাম, ওনাকে আমার ব্যাপারে সব কিছু বললাম। তারপর তিনি নিধিকে ভেতরে ডাকলেন। হ্যাঁ তোদের বিয়ে 2 দিন পর, খুশি তো মা? হুম, তাহলে আমরা যাচ্ছি। আচ্ছা। তারপর নিধি আমাকে নিয়ে একটা পার্কে আসলো। ওই প্রপোজ করো এখন। পারবো না। কেন? আমি আমার বউকে ছাড়া অন্য মেয়েকে প্রপোজ করতে পারবো না। 2 দিন পর আমি তোমার বউ হব, তাই তাড়াতাড়ি এখন আমাকে প্রপোজ করো। না, বিয়ের পরে প্রপোজ করব। আচ্ছা, আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকাবে না কিন্তু। আচ্ছা। তাকালে কি করবো জানো? কি আর করবে, আমাকে বিয়ে করবে না? ওই ভাজি, আমি তাই বলেছি, আমি তোকেই বিয়ে করব। হুম পাগলি, তুমি শুধু আমার, বুঝেছ? হুম বুঝতে পেরেছি। এই তো গুড বাই। এভাবেই শুরু হলো আমাদের ভালোবাসার অধ্যায়টা। 2 দিন পর ভালোবাসা মজবুত করতে আমরা বিয়ে করব।